খোদ ভূমি কর্মকর্তার বিরুদ্ধেই উঠেছে ভূমি দখলের অভিযোগ। জামালপুর সদরের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ নিজের শাশুড়ির জমিতে যাওয়ার রাস্তা প্রশস্ত করতে এক কলেজ শিক্ষকের নির্মাণাধীন বিল্ডিং ভেঙে ফেলছেন। মঙ্গলবার সংবাদ সম্মেলন করে বজলুর রশিদ জুয়েল নামের ওই কলেজ শিক্ষক এমন অভিযোগ করেছেন। জানা যায়, জামালপুর পৌর শহরের কাছারি পাড়ায় 70 লাখ টাকা দিয়ে শাশুড়ির নামে 5% জমি কেনেন ভূমি কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ। গত বছরের সেপ্টেম্বরে জমি ক্রয়ের পর থেকেই বিভিন্ন কৌশলে জমিতে ঢোকার রাস্তা 3 ফুট থেকে 6 ফুট বানানোর চেষ্টা করে যাচ্ছেন বরকতুল্লাহ। আমার বাসার পিছনে 5% জমি জামালপুর সদরের রেসিডেন্ট বরকতুল্লাহ নিজের টাকায় শাশুড়ির নামে কিনে নেয়। জমি ক্রয়ের সময় 3 ফিট গিজমালি থাকলেও এখন সে ক্ষমতার দাপট দেখিয়ে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে 6 ফিট রাস্তা নিতে চায়। এজন্য সে গুন্ডা পাঠিয়ে আমার নির্মাণাধীন বিল্ডিং ভেঙে দিচ্ছে। ভূমি কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহ কর্তৃক জমি দখলের চেষ্টা করলে আদালতের শরণাপন্ন হন ভুক্তভোগী বজলুর রশিদ জুয়েল। তার আবেদনের প্রেক্ষিতে রাস্তা প্রশস্ত করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয় আদালত। সেই নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জুয়েলের নির্মাণাধীন বিল্ডিং ভেঙে রাস্তা প্রশস্ত করা শুরু করেন ভূমি কর্মকর্তা বরকতুল্লাহ। এই কাজে তিনি ব্যবহার করছেন পৌর কর্তৃপক্ষকে। এটা বাংলাদেশে তুলে নিয়ে আসে, আমরা এই কাজে আমরা সবসময় করি, সব অর্ডার বলে এই জন্য আমরা কাজটা করতেছি। রাস্তা ই আছে আর কি, এটাই শুনছি সব এটা আমরা এসেছিলেন এই সাইডটা। এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রথমে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন ভূমি কর্মকর্তা বরকতুল্লাহ। এরপর বিল্ডিং ভেঙে অবৈধভাবে রাস্তা প্রশস্ত করার দায় চাপান পৌর কর্তৃপক্ষের ওপর। জানান, বিল্ডিংয়ের নকশায় ত্রুটি থাকার কারণে হয়তো তা ভেঙে ফেলা হচ্ছে। এটি সম্পূর্ণ মিথ্যা একটি অভিযোগ। এই বিষয়ে আসলে আমার তেমন কিছু জানা নেই, এখানে কোনো জমিও আমি ক্রয় করিনি। পাশাপাশি যে পৌরসভা থেকে যে ভাঙার অভিযোগটি দেওয়া হয়েছে এটিও সত্য নয়। আমি যতদূর শুনেছি যে পৌরসভা থেকে যথাযথ নিয়মেই তারা ইমারতের নকশা বহির্ভূত কাজ করায় এটি ভেঙে দেওয়ার জন্য কাজ করছে। জানা যায়, এর আগেও ভূমি কর্মকর্তা মোহাম্মদ বরকতুল্লাহর বিরুদ্ধে এ সংক্রান্ত অভিযোগ উঠেছে। পৌর শহরের এক বাসিন্দা তার বিরুদ্ধে জামালপুর জজ আদালতে মামলা দায়ের করেছেন। সাইদ রহমান, কালবেলা।